ওই লোকটাকে যে বারবার আমাকে সাবধান করে দিচ্ছে সে যেই হোক তার কাছ থেকে তোমার কোনো হামলা আসছে না আরমান তোমাকে ভাবতে হবে তোমার শত্রুদের কথা অনেক টাকা কটকটি খাবো কটকটি কটকটি খাবো কত টাকা চুরি করেছিস আল্লাহর কসম এক টাকাও নেই উদয়পুর থেকে সদালের বাবাও আপনাকে ফাঁকি দিতে পারবে না বা কান ধরছি নাকে খড় দিচ্ছি এবারকার মতো আমাকে মাফ করে রেবেকা জি বাবা এখানে একটু চা নিয়ে আয় তো মা আরমান এখন থেকে তোমাকে সাবধান হতে হবে ওরা আবারও তোমার উপর হামলা করতে পারে এক ভাইকে খতম করেছে আর একজনকে ছাড়বে কেন কিন্তু আমি ভাবছি অন্য কথা ওই লোকটাকে যে বারবার আমাকে সাবধান করে দিচ্ছে সে যেই হোক তার কাছ থেকে তোমার কোনো হামলা আসছে না আরমান তোমাকে ভাবতে হবে তোমার শত্রুদের কথা বাবা বাবা ইরে মা তোমার চা এক কাপ কেন রে তুমি যে খাবে বললে তাই বলে অতিথিকে দিবি না অতিথি কে বাবা আরে আরমান আমার বন্ধু বশির চৌধুরীর ছেলে তাহলে আপনি এটা নিন আমি বাবার জন্য আরেকটা আনছি কি হে এলি তো কাপড়টা নষ্ট করে আমি বুঝতে পারিনি বাবা ভুল আপনার চোখে হয়তো ভুল হতে পারে কিন্তু আমি জানি উনি মানুষকে অপদস্থ করতে ভালোবাসেন আপনাকে কি বলেছি কথা বলতে হয় না আপনার প্রতিটি কাজই তার প্রমাণ সেদিন ময়লা ফেলে আমার কাপড় চোপড়গুলো নষ্ট করে দিয়েছিলেন কেন ও আসলে দেখতে পাই কেন উনি কি অন্ধ তুমি ঠিকই বলেছ বাবা আমার মেয়েটা অন্ধ চিৎকার করছো কেন নিচে আরে একটা লোক মরে যাচ্ছে আর উনি বলছেন ভূত এই দেখছি আমাদের কলাওলা ভাবলা কোন শালা দিয়েছে খাবলা একবার যদি পাইতাম তাহলে বাজাইতাম তবলা চিনতেই যদি পেরেছো তাহলে দাঁড়িয়ে আছো কেন ধরো তুলি না স্যার মার্ডার কেস স্যার পুলিশ কেস স্যার জেল হাজত হয়ে যাবে স্যার দাঁড়াও স্যার আশ্চর্য লোক তো একটা লোক মুমূর্ষ অবস্থায় পড়ে আছে আর তুমি পুলিশের ভয় চলে যেতে চাচ্ছ রাবিশ যা এই কি করছেন দাঁড়ান চিকিৎসার সময় বাবাকে বিরক্ত করবেন না কিন্তু ওরকম করলে বেচারা মারা যাবে যে না মরবে না আর যদি মরি যায় তাহলে আজীবন পঙ্গু হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই তো অনেক ভালো কিন্তু আমি ওকে এনেছি চিকিৎসার জন্য মেরে ফেলার জন্য নয় তুমি ঠিকই বলেছো আরমান কোন চিকিৎসক তার রোগীকে মেরে ফেলতে চান না আমি ওর ভালো হওয়ার জন্যই চিকিৎসা করছি চিকিৎসা রোগীকে মেরে এটা কোন ধরনের চিকিৎসা ওকে বাঁচানোর একমাত্র উপায় হলো বার্মিজ সনাতন পদ্ধতির চিকিৎসা ওর সরে যাওয়া হাড়গুলো ঠিক জায়গায় বসাতে হলে আর ভেতরের জমাট বাঁধা দূষিত রক্ত পরিষ্কার করতে হলে এছাড়া কোনো উপায় নেই আমি ডাক্তার নই কবিরাজ কবিরাজী পদ্ধতি আমার চিকিৎসা যেভাবেই হোক আমি চাই ও ভালো হোক আমি পরে এসে খোঁজ নিয়ে যাব চলি